আমাদের অনেকে আমাদের কাউকে কাউকে গ্রেফতার হতে দেখে তাচ্ছিল্য করে দেখছো শাস্তি গ্রেফতার হওয়া মৃত্যুবরণ করা এটার নাম শাস্তি তুমি নিরাপদে আছো শাস্তি মুসলমান তো ইসলাম বিদ্বেষী অপশক্তির বিরুদ্ধে থাকবেই আমার জয় হচ্ছে ইসলাম বিদ্বেষী অপশক্তি আমাকে শত্রু মনে করে এটাই আমার জয় তোমাকে বন্ধু কেন মনে করতেছে শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ এক বিপ্লবী বীরের নাম হচ্ছে শেখ ওমর মুখতার আরেক বিপ্লবী বীরের নাম হচ্ছে শেখ ওসামা বিনিমা হুল অবস্থা ডরে সন্ত্রাসী না মহান যোদ্ধা এখন ডর ভাংছে দেখছে যে এই কথা কইছে অঞ্চিল মানে এখন ডর শক্তিতে যে মুসলমানরা জয়ী হয় না এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে বর্তমান তালেবান কি কি আছে আছে ওই যে একজন কইছে আল্লাহ এই কথা বললে আমি বড় বিপদে আছি এটা বিপদ মনে করি না বাহ্যিক ভাবে ওই যে লিস্ট হয়েছে বেড়ারা লিস্ট করছে ষোলো একশো ষোলো জন এটা তো হচ্ছে দুদকের কাছে আবেদন করছে এগর টাকা পয়সা লেনদেনের সব তদন্ত করার জন্যে কিন্তু ভেতরে আছে পঁয়ত্রিশ জনের নাম যারা হচ্ছে মূল মেকার এর মধ্যে গরিবের নামও আছে ওখানে আমাদের অপরাধগুলা দিয়ে দিছে কি কি অপরাধের কারণে আমরা অপরাধী এর মধ্যে আমার যেগুলো দিছে এর মধ্যে একটা হচ্ছে এটা এ বক্তব্যে বলে যে আমাদের কাছে যেই অস্ত্র আছে এটা ও কাছে নাই বললাম যে আমাদের কাছে কোন অস্ত্র বলে না কথা আমাদের অস্ত্র তো ইমানের অস্ত্র কিন্তু ওইটাও না বইলা ওরা অন্যদিকে আমারে ফালাইতেছে না জানি কোন গোপন অস্ত্র আছে আমাদের গোপন অস্ত্র আমাদের চোখের পানি আমাদের গোপন অস্ত্র আমাদের সেজদা আমাদের গোপন অস্ত্র আমাদের আমাদের গোপন অস্ত্র আমাদের তেজবি কথা কন ঠিক কি তালেবানরা অস্ত্র দিয়ে আমেরিকান কুত্তা তোড়ানি দেয় নাই এটা ভুল দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের মালিক হচ্ছে ওরা নেটো সারা দুনিয়া ঐক্যবদ্ধ হয়েছে এর আগে আবার আরেক পরাশক্তি তস্ন ছোয়া পালাইছে কোমর সোজা করে দাঁড়াইতে এত বছর লাগছে সোভিয়েত ইউনিয়ন ভাইঙ্গা শেষ কোন জায়গায় হাত দিছে দেখছেন সোভিয়েত কে শেষ করছে আমেরিকা গোটা বাহিনী সহ পালানোর রাস্তা পায় না যেদিকে যায় ওদিকে বাড়ি খায় যেদিকে যায় ওদিকে বাড়ি খায় যায়া ধরছে কাতার রে ভাই ঠিক একটু রাস্তা বাইর করে দে তালেবানদের সাথে কথা হয়েছে একটু রাস্তা বের করতে চায় কয় অসুবিধা নাই যেখানে বসবা কোনো ইংরাজি চলবে না দেওয়ালে কোনো ইংরাজি লাগানো যাবে না কালিমার পতাকা সাঁটানো থাকবে আল্লাহ আকবা দেখছেননি কারবার শক্তি কিসের এটা আল্লাহ আকবার ইমানই শক্তি এটা ইমানই শক্তি যার আছেস তার অস্ত্রের দরকার নাই কাজেই এগুলা খামাখা কথাবার্তা

দুনিয়ার মানুষ যদি আপনাকে পিক দেখায় আপনি ওদেরকে জানা দেন দরকার নেই তোদের সহযোগিতা জানা দেন হাসবি আল্লাহ আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট আমার আল্লাহর ক্ষমতা জান তো নিজেই আল্লাহ তাআলা বলছেন আপনি বলে দেন আমার আল্লাহর ক্ষমতা জানো আমি যার উপর ভরসা রাখি তার ক্ষমতা জানো ও হু আর শিলা আজিম তিনি আরশে সে আজিমের মালিক এটাই হচ্ছে ইতিহাস যাদের মালিক আর সে আজিমের রথ এদের সাময়িক পরীক্ষা আছে কিন্তু পরাজয় নাই আমাদের অনেকে আমাদের কাউকে কাউকে গ্রেফতার হতে দেখে তাচ্ছিল্য করে দেখছো শাস্তি গ্রেফতার হওয়া মৃত্যুবরণ করা এটার নাম শাস্তি না ইসলাম বিদ্বেষী অপশক্তির বিরুদ্ধে থাকবেই আমার জয় হচ্ছে ইসলাম বিদ্বেষী অপশক্তি আমাকে শত্রু মনে করে এটাই আমার জয় তোমাকে বন্ধু কেন মনে করতেছে লিবিয়ার শেখ উমর মুখতার রহিমাহুল্লাহ নাম করে দুনিয়ার সব চিনে অথচ শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লবী বীর চিনে না ওরা আবার বিপ্লব করবে ইতিহাস জানে না শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ এক বিপ্লবী বীরের নাম হচ্ছে শেখ উমর মুখতার আরেক বিপ্লবী বীরের নাম হচ্ছে শেখ ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ

এই সমস্ত অঞ্চলগুলোতে তাদের নেতৃত্ব ক্ষমতা চালাইতো যেমন ব্রিটেন আসছিল আমাদের এই অঞ্চলে তো লিবিয়া এটা দখল করছে মুখতার কিছু রাইফেল নিয়ে বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চালাচ্ছিলেন জিহাদ বললে তো আপনাদের সমস্যা কি চালাচ্ছিলেন মুক্তিযুদ্ধ চালাচ্ছিলেন দুর্বল শক্তি এটা মাথায় রাখা ইটালিয়ানরা সিদ্ধান্ত নিল বম্বিং করে গোটা এলাকা তিনি যেই এলাকা থেকে যেহাদের নেতৃত্ব দিচ্ছেন ওই এলাকা গোটা এলাকা বম্বিং করে শেষ করে দিবে একজন এসে শেখ ওমর মুখতারকে খবর জানালেন হজরাত এলাকা ছাড়তে হবে বলে কেন বলে ইটালিয়ানদের সিদ্ধান্ত বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিবে আমাদের কাছে বিমান বিধ্বংসী অস্ত্র নাই আমরা ওদেরকে কিভাবে মোকাবেলা করব আমরা মরে শেষ হয়ে যাব আল্লাহ আকবার শেখ ওমর মুখতার কি জবাব দিচ্ছেন জানেন বলেন কি আচ্ছা ওদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী তো বলে কত শক্তিশালী ওই বিমানগুলা আরসের উপরে দিয়া যায় না আরসের নিচে দিয়া যায় আল্লাহ যে খবর নিয়ে আসতে সে হাসতেছে বলে এটা কোনো কথা কোথায় আরস কোথায় সাত আসমাত কোথায় মহা শূন্য এর কত নিচে দিয়া বিমান গুলা যায় তো শাহে কমল বক্তার কোন থুর হইলে ডরাই যেমনি বলছো আমি তো মনে করছি আরো উপরে দিয়া যায় যদি আরশের নিচে দিয়া যায় আমার কোনো টেনশন নাই কারণ আমার মালিক তো আরো মালিক তিনি মূলত সুরা তাওবার শেষ আয়াতের তর্জমা শোনাইছেন আরে ভাই ইমান ঠিক করেন আগে جي آيات الله سبحانه وتعالى حبيب صلى الله عليه وسلم كشانتنا دي اتشان اي بولي فإن تولوا فقل حسبي الله لا দুনিয়ার মানুষ যদি আপনাকে পিঠ দেখায় আপনি ওদেরকে জানায়া দেন দরকার নেই তোদের সহযোগিতা জানা দেন হাসবি আল্লাহ আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট

আমাদের অনেকে আমাদের কাউকে কাউকে গ্রেফতার হতে দেখে তাচ্ছিল্য করে দেখছো শাস্তি গ্রেফতার হওয়া মৃত্যুবরণ করা এটার নাম শাস্তি তুমি নিরাপদে আছো শাস্তি মুসলমান তো ইসলাম বিদ্বেষী অপশক্তির বিরুদ্ধে থাকবেই আমার জয় হচ্ছে ইসলাম বিদ্বেষী অপশক্তি আমাকে শত্রু মনে করে এটাই আমার জয় তোমাকে বন্ধু কেন মনে করতেছে কেন মনে করতেছি কোরানের মূল নীতি শোনা যায় তোমার বন্ধু কেন মনে করে কোরআনের মূল নীতি হচ্ছে ওয়ালেন তার দ আঙ্কেলহুদু ওয়ালেন স র হাত আমি কোরানের মূল নীতি হচ্ছে ইসলাম বিদ্বেষে অপশত্যি তোমার উপর রাজি খুশি তখনই থাকবে যখন তলে থলে তুমি তাদের কথা মানবা কাজী পরাজয় আমার হয় নাই পরাজয় তোমার হইছে কেন কেন বিজয় কেমনে হইলো এইটাই হচ্ছে সূক্ষ্ম ব্যাপার এগুলা বুঝা আকলে সেলিমের দরকার সুস্থ মস্তিষ্ক দরকার বিকৃত মস্তিষ্ক দিয়ে এগুলা বোঝা যাবে না বিকৃত দুই রকম বানানি এক বিকৃত হচ্ছে যেটা পরিবর্তিত আরেক বিকৃত হচ্ছে যেটা বিক্রয় হয়ে গেছে দুইটাই এখানে ঠিক আছে যে মস্তিষ্ক বিক্রয় হয়ে গেছে বিকৃত ওই মস্তিষ্ক দিয়েও এই কথা বোঝা যাবে না আর যে মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে বিকৃত হয়ে গেছে ওই মস্তিষ্ক দিয়েও এটা বোঝা যাবে না এটা বুঝতে হলে আকলে সেলিম লাগবে হ্যাঁ এটাকে আল্লাহ বিজয় কেন বললেন তো মুভাসির কেরাম লেখেন প্রতিকূল অবস্থাতেও আল্লাহ আল্লাহ রসুলের সিদ্ধান্তকে মেনে নিতে পারা এটাই তোমাদের বিজয় এটাই মুসলমানদের বিজয় যা আমার কি হইল আমি জেলে গেলাম না মুক্ত আমার সব শেষ হয়ে গেল না আমি আরামে আছি বিষয় বিষয় হচ্ছে যখন ইসলাম বিদ্বেষী কাজ চলবে আমি প্রতিবাদ করতে পারলাম কি পারলাম না আমি আর বিরুদ্ধে দাঁড়াইতে পারলাম কি পারলাম না এটা হচ্ছে আমাদের বিজয় যে পেরেছে সে জয়ী যে পারে নাই সে পরাজিত কথা বুঝতেছে না অন্য লাইনে গেছে কথা যাক যাইতে থাকুক যেদিকে যায় আল্লাহ আকবার আল্লাহ আকবার শক্তিতে যে মুসলমানরা জয়ী হয় না এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে বর্তমান তালেবান কি আছে কি আছে ওই যে একজন কইছে আল্লাহ এই কথা বললে আমি বড় বিপদে আছি এটা আর বিপদ মনে করি না বাহ্যিকভাবে ওই যে লিস্ট হয়েছে বেড়ারা লিস্ট করছে ষোলো একশো ষোলো জন এটা তো হচ্ছে দুদকের কাছে আবেদন করছে এগর টাকা পয়সা লেনদেনের সব তদন্ত করার জন্যে কিন্তু ভেতরে আছে পঁয়ত্রিশ জনের নাম যারা হচ্ছে মূল মেকার এর মধ্যে গরিবের নামও আছে ওখানে আমাদের অপরাধগুলো দিয়ে দিছে কি কি অপরাধের কারণে আমরা অপরাধী এর মধ্যে আমার যেগুলো দিছে এর মধ্যে একটা হচ্ছে এটা এ বক্তব্যে বলে যে আমাদের কাছে যেই অস্ত্র আছে এটা নাই বললাম যে আমাদের কাছে কোন অস্ত্র বলে না কথা আমাদের অস্ত্র তো ইমানের অস্ত্র কিন্তু ওইটাও না বইলা অন্যদিকে আমারে যে না জানি কোন গোপন অস্ত্র আছে আমাদের গোপন অস্ত্র আমাদের চোখের পানি আমাদের গোপন অস্ত্র আমাদের শেষদা আমাদের গোপন অস্ত্র আমাদের মিসওয়াক আমাদের গোপন অস্ত্র আমাদের তেজবি কথা কোন ঠিক কিনা তালেবানরা অস্ত্র দিয়ে আমেরিকান কুত্তা দৌড়ানি দেয় নাই এটা ভুল দুনিয়ার সবচেয়ে ভয়ংকর অস্ত্রের মালিক হচ্ছে ওরা নেটো সারা দুনিয়া ঐক্যবদ্ধ হইছে এর আগে আবার আরেক পরাশক্তি টসনো ছোঁয়া পালাইছে কোমর সোজা করে দাঁড়াইতে এত বছর লাগছে সুবিয়তি ইউনিয়ন মাইง্যাসেস কোন জায়গায় হাত দিছে দেখছেন নি সুবিয়ত কে শেষ করছে আমেরিকা গোটা বাহিনী সহ পালানোর রাস্তা পায় না যেদিকে যায় ওদিকেই বাড়ি খায় যেদিকে যায় ওদিকেই বাড়ি খায় জায়গা ধরছে কাতার রে ভাই আপনার ঠিক একটু রাস্তা বাইর করে দিয়ে সাথে কথা হয়েছে একটু রাস্তা বাইর করতে চায় কয় অসুবিধা নাই যেখানে বসবা কোনো ইংরেজি চলবে না দেওয়ালে কোনো ইংরেজি লাগানো যাবে না কালিমার পতাকা সাঁটানো থাকবে আল্লাহ আকবার দেখছেন কারবার শক্তি কিসের এটা আল্লাহ আকবার ইমানই শক্তি এটা ইমানই শক্তি যার আছে তার অস্ত্রের দরকার নাই কাজেই এগুলা খামাখা কথাবার্তা আমাদের শক্তি নাই কিচ্ছু নাই আর আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের এটা এক চরম বাস্তবতা শোনেন আপনারা কোন দিকে যাচ্ছি বনি ইসরায়েলের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সব মেরে ফেলছিল তাই না হইলে রাইখা খাতে ছেলে হইলে মেরালায় কারণ ওই যে গণকরা জ্যোতিষীরা বলছে যে এক ছেলে আসবে যে তোমার সিংহাসন শেষ করবে মিশর দখল করবে এখন এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মেরে ফেলে ফেরাউন আচ্ছা এই ছোট্ট বাচ্চা ফেরাউনটা মারতে পারবে বলেন না এই ছোট্ট বাচ্চা ফেরাউনকে মারতে পারবে কি বুঝা গেল কেউ যদি হকের উপর থাকে তার অবস্থান দুর্বল হইলেও তাগুত হাজার শক্তিশালী হোক ফেরাউনের মতো শক্তিশালী হোক সেও ওই পিচ্ছিরে ভয় পায় দেখছেন না আমাদের কি আছে কোন মাদ্রাসায় একটু ডাইল ভাত খায় আমাদের এটাই রাতে একটু আল্লাহর কাছে বসি এটাই আমাদের কাজ অথচ কি ডরান ডরায় মানুষ আমাদেরকে কিছু আন আল্লাহ